রহিম সম্মানিত শিক্ষার্থী বাইরা আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাকু প্রিয় শিক্ষার্থী বাইরা আশা করি শশস্থানে শতকর্ম ব্যস্ততার মাঝেও সকলে ভালো আছেন সুস্থ আছেন এই কামনায় করি আর এরই সাথে উক্ত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিভি চ্যানেল থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালটি বন্ধুরা প্রতিবারের মতো আজকেও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি বিশেষ করে প্রত্যেকটা আরব দেশে অবস্থিত আমার প্রবাসী ভাইদের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন আপনি আরবিতে যত বেশি দক্ষতা অর্জন করবেন ইনশাল্লাহ আপনার কর্মস্থলে আরও পারদর্শিতা অর্জন করবেন এই আশাবাদী যে না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি যেমন অয়েন খেসাব কাঠ কোথায় এখানে খেসাব মানে কাঠ বোঝানো হচ্ছে যে কোনো ধরনের কাঠকে খেসাব বলা হয় অয়েন মানি হচ্ছে কোথায় অয়েন খেসাব কাঠ কোথায় মুদির মাকতাব তাবেয়া খারবান মুদিরের অফিসের প্রিন্টার খারাপ তাবেয়া মানি হচ্ছে প্রিন্টার মাকতাব মানে অফিস মুদির মনে হচ্ছে সিনিয়রকে মুদির বলা হয় মুদির মাকতাব তাবেয়া খারবান খারবান মানে হচ্ছে খারাপ তালাতা গুফুল আমি তিনটা তালা চাই গুফুল মানে হচ্ছে তালা আনা এবি আমি চাই তালাতা গুফুল আমি তিনটা তালা চাই মালায়না গুরফা মোকায়েব মোজেন মনে করেন আপনি যে রুমে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার সিনিয়রকে বা আপনার কলিগকে সহপাঠীকে বলতে পারেন হ্যাঁ মালায়ানা গুরফা মোকাইব মোজেন মানে আমার রুমের এসি ভালো না এখানে মালানা হচ্ছে মানে আমার বোঝানো হয়েছে গুরফা মানে রুম মোকাইফ মানে এসি জেন ভালো মোদ মানে ভালো না মালানা গুরফা মোকাইফ মোজেন আমার রুমের এসি ভালো না অথবা আনা গুরফা বলতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আরবি ভাষা একটা জিনিস মনে রাখবেন আপনি যত বেশি আরবি শব্দ মুখস্ত করবেন ইনশাল্লাহ আরবিতে তত বেশি কথোপকথন করতে পারবেন সো অবশ্যই বেশি বেশি শব্দ মুখস্থ করবেন এবং এখান থেকে উক্ত শব্দগুলোর মাধ্যমে আরও নতুন নতুন সেন্টেন্স তৈরি করবেন ইনশাল্লাহ সাকসেস হবেন ওকে আনা ওয়ার্ড দি ফান্নি ইন দ্য গুরফা মাই ফিকির ওকে আমি টেকনিশিয়ান তোমার রুমে ফাটাবো তুমি চিন্তা করো না আনা ওয়াদ্দি মানে হচ্ছে আমি ফাটাবো ওয়াদি মানে ফাটানো ফান্নি মানে হচ্ছে টেকনিশিয়ান মাই এ ফিকির মানে চিন্তা করো না আনা ওয়াদ দি ফান্নি ইন গুরফা ইন তা এ ফিক্কির আমি তোমার রুমে টেকনিশিয়ান ফাটাবো তুমি চিন্তা করো না করিম ওয়েন ইন আনা ইনসা ইন গুরফা রগম করিম তুমি কোথায় যাচ্ছ আমি তোমার রুমের নাম্বার ভুলে গেছি হ্যাঁ ইনসা মানি হচ্ছে ভুলে যাওয়া করিম অয়েন ইনতা করিম তুমি কোথায় যাচ্ছ ওয়াইন মানি কোথায় ইনতা রু তুমি কোথায় যাচ্ছ আনা ইনসা আমি ভুলে গেছি ইনতা গুরুফা রগম তোমার রুমের নাম্বার রগম মানে হচ্ছে নাম্বার নদীর মালানা গুফা রগম খামসা তাস মনে করেন আপনাকে যখন কেউ বলছে আপনার রুমের নাম্বার কথা হ্যাঁ সেক্ষেত্রে আপনি বলতে পারেন মুদির মালানা গুরফা মুদির মালায়না মানে আমার গুরফা রুম আমার রুম রম নম্বর আমার রুমের নম্বর খামসাতাস খামসাতাস মানে হচ্ছে পনেরো লেশ এ বি মালুম তুমি কেন জানতে চাচ্ছ মনে করেন আপনার কাছে কেউ কোনো কিছু জানতে চাচ্ছে ক্ষেত্রে আপনি তাকে বলেন নাই তখন আপনি বলতে পারেন লেশ এ মালুম অথবা লেস এবি মিন্তা তুমি কেন জানতে চাচ্ছ এবি মানে চাওয়া মালুম মানে জানা হ্যাঁ ইনতা মানে তুমি লেস এবি মালুম ইনতা তুমি কেন জানতে চাচ্ছ আসান আনা ওয়াদ দি ফান্নি ইনতা গুরুফা কারণ আমি তোমার রুমে টেকনিশিয়ান পাঠাবো আসান মানে কারণ আনা দি আমি ফাটাবো কি ফাটাবো ফাননি আনা ওয়াদ্দি ফাননি ওয়াদ্দি মানে ফাটানো কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে ওয়াদ্দি বলে এটা ফাটাও সেটা ফাটাও ওইটা ফাটাও হ্যাঁ ইত্যাদি ক্ষেত্রে ফাননি ইউজ করবেন সরি ওয়াদ্দি ইউজ করবেন আর ফাননি মানে যে কোনো ধরনের টেকনিশিয়ানকে বলা হয় ফাননি ইনতা গুরফা আনা ওয়াদ্দি ফাননি ইনতা গুরফা আমি তোমার রুমে টেকনিশিয়ান পাঠাবো করিম নাইতা ইজি ইনতা গুরফা করিম কখন তুমি তোমার রুমে আসবা হ্যাঁ এরপর মনে করেন আপনি কারো রুমে যাবেন বা মনে করেন এই যে টেকনিশিয়ান পাঠাবেন সেক্ষেত্রে আপনি মনে করেন সে যদি কোথাও কাজে যায় তার রুম বন্ধ থাকে বা কখন আসবে সেক্ষেত্রে আপনি আরবিতে তাকে বলতে পারেন করিম মিতা ইজি গুরফা করিম কখন তুমি তোমার রুমে আসবা করিম মানি করিম মানুষের নাম মিতামানি কখন ইজি মানে আসা আসবো আসতে সব ক্ষেত্রে ইজি ব্যবহার করা হয় গুরফা মানে তোমার রুম মিতা ইজ ইনতা গ্রুপা কখন আসবে তোমার রুমে নেক্সট মুমকিন লাইল লাজ এ ইনশাল্লাহ সম্ভবত রাত আটটায় আমি আসবো ইনশাল্লাহ মুমকিন মানে হচ্ছে সম্ভবত মুমকিন সম্ভবত লাইল মানে রাত সা মানে সময় লাইল সা তামানিয়া আনা ইজ ইনশাআল্লাহ সম্ভবত রাত আটটায় আমি আসবো ইনশাল্লাহ লাইল আর সা সম বুঝানো হয় তামানিয়া মানে আর্ট আনা মানে আমি ইজি মানে আসবো ইজি শব্দটা বন্ধুরা আপনারা বর্তমান অতীত ভবিষ্যতের ক্ষেত্রে ইজি দিয়ে কথা বলতে পারেন ইজি আসবো আসে এসেছি হ্যাঁ ইত্যাদি ক্ষেত্রে ইজি ব্যবহার করবেন নেক্সট লক ইন জেহাদা মুশকিলা আসান হাদাসা ফাননি মাই রুইনতা হ্যাঁ মনে করেন আপনি যে সময়টা একটু আগে বলছেন সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে বলতে পারেন আবার কীভাবে বিতে বলবেন লাকিন জেহাদা মুশকিলা কিন্তু অনেক সমস্যা জেহাদা মানে বেশি মুশকিলা মানে সমস্যা আসান কারণ হাদাসা এই সমটা ফাননি মাইরু টেকনিশিয়ান যাবে না মাই মানে না মানে যাওয়া মাইরু ফাননি মাইরু টেকনিশিয়ান যাবে না ইনতা গুরফা তোমার রুমে যাবে না লকিন জেহাদা মুশকিলা আসান হাদাসা ফাননি মাইরু ইনতা গুরফা কিন্তু অনেক সমস্যা কারণ এই সময় টেকনিশিয়ান তোমার রুমে যাবে না প্রিয় শিক্ষার্থী ভাইরা আজকের মতো এখানেই শেষ করলাম আশা করি প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা সেন্টেন্স আপনাদের দৈনন্দিন জীবনে এবং আপনাদের কর্মক্ষেত্রে কাজে লাগবে বলে আমি আশাবাদী এবং সেভাবেই তৈরি করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতেও করব আপনারা আমার সাথেই থাকুন আপনিও পারবেন আর বিশেষ করে প্রত্যেকটা আরব দেশে অবস্থিত প্রবাসী ভাইদের জন্য আরবি শিখার কোনো বিকল্প নাই অবশ্যই আপনি আরবিতে পারদর্শিতা অর্জন করতে হবে তবে যদি আপনি বেশি বেশি আরবি শব্দ মুখস্থ করেন বন্ধুরা আরবি ভাষা খুবই সহজ আপনিও পারবেন ইনশাল্লাহ আপনি কথা বলতে এই যে আমি মনে করেন আপনাকে বলতেছি বা যে ক্লাসটি তৈরি করছি লিখতে লিখতে আরও মন চাই লিখতে বাট আমি শর্ট করি তৈরি করতেছি আপনাদের সুবিধার্থে যেন আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারেন এই জন্য এইভাবে তৈরি করতেছি আর সবার নিকট একটি অনুরোধ যদি আমার ক্লাসটি এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ